সুপ্রিয় শিক্ষার্থী তো সবাইকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইনে ক্লাস আর বরাবরের মতো প্রেজেন্টেশন রয়েছে আমি মনশালিম। এই লকডাউনের দিনে আপনারা যে যেখানে থাকেন না কেন আশা করি স্বাস্থ্যবিধি মেনে ভালোই আছেন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এটা সবসময়ের কামনা। আর হ্যাঁ, আমি সবসময় যে কথাটা বলে থাকি, যাই কিছু করেন না কেন পড়াশোনার সাথে থাকুন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয়ের নাম হলো কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতা, নাম হচ্ছে বিদ্রোহী। এই বিদ্রোহী কবিতা লেখার পরে, বিশেষ করে বিদ্রোহী কবিতা লেখার পর থেকে অদ্যাবধি শত শত সাহিত্য বোদ্ধারা এই কবিতার পক্ষে, এই কবিতার বিপক্ষে, এই কবিতার উৎস নিয়ে, এই কবিতার ব্যাখ্যা নিয়ে নানা রকম মতান্তর রয়েছে। মানে এই কবিতার শত শত মতান্তর থাকলেও, শত শত ব্যাখ্যা থাকলেও, কিছু ব্যাখ্যা থাকে সার্বজনীন ব্যাখ্যা, আমরা সেই ব্যাখ্যার দিকে আজকে ধাবিত হব। বলছিলাম কোন কবিতার কথা? বিদ্রোহী কবিতার কথা। এই বিদ্রোহী কবিতাটি লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। এই বিদ্রোহী কবিতাটি যে কাব্যের অন্তর্গত সেই কাব্যটির নাম হচ্ছে অগ্নিবীণা। একটু মনে রাখুন কাব্যটির নাম কি? অগ্নিবীণা। এই অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয়েছিল, প্রথম প্রকাশিত হয়েছিল আপনারা জানেন যে 1922 সালের, একটু মনে রাখুন, নোট করে, 1922 সালের 6 জানুয়ারি, 1922 সালের কত? 6 জানুয়ারি। এবং এই কবিতাটি, এই কাব্যটি আপনারা জানেন যে প্রথম দিকে একটি উৎসর্গ করা হয়েছিল শ্রী বারীন্দ্র কুমার ঘোষকে। এবং এই কবিতাটি, অর্থাৎ এই কাব্যটি প্রকাশের আগে প্রথম কিন্তু এই কবিতাটি প্রকাশিত হয়েছিল বিজলি পত্রিকায়। যদিও এই প্রকাশ নিয়ে কিন্তু একটু মতান্তর রয়েছে, কিন্তু অধিকাংশ সাহিত্য বোদ্ধাদের মতে, সাহিত্য সমালোচকদের মতে, এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল যে পত্রিকায়, সে পত্রিকাটির নাম হচ্ছে বিজলি পত্রিকা। একটু নোট করে রাখবেন, বিজলি পত্রিকা। এরপরে এই পত্রিকাটি, এই কবিতাটি আরও প্রকাশিত হয়েছিল মাসিক প্রবাসী পত্রিকায়। তারপরে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল মাসিক সাধনা পত্রিকায়, এবং এবং এরপরে যে পত্রিকা প্রকাশিত হয়েছিল সেটার নাম হচ্ছে মাসিক ধূমকেতু। তো এই কাব্যে সর্বমোট কবিতার সংখ্যা ছিল, কোন কাব্যের কথা বলছি? অগ্নিবীণা কাব্যের কথা বলছি। এই কাব্যে সর্বমোট কবিতার সংখ্যা ছিল 12টি। এই 12টি কবিতার মধ্যে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ বিদ্রোহী কবিতাটি নিয়ে, আমাদের এই কবিতাটি হচ্ছে দ্বিতীয় নাম্বার কবিতা। জনশ্রুতি রয়েছে যে এই বিদ্রোহী কবিতাটি নাকি কবি কাজী নজরুল ইসলাম মাত্র এক রাতেই লিখেছিলেন। কোথায় লিখেছিলেন এ নিয়ে যদিও অনেক রহস্য কোনো মন্তব্য রয়েছে, যদিও অনেক কথা রয়েছে, কিন্তু সার্বজনীন একটা স্বীকারোক্তি হচ্ছে তিনি এই কবিতাটি লিখেছিলেন কলকাতার তালতলা লেনের 3x4 সি বাড়িটির কোনো একটি অন্ধকার রুমে বসে, যে রুমে তিনি লণ্ঠন জেলে এই কবিতাটি লিখেছিলেন। কেন এই বিদ্রোহী কবিতাটি এত আলোচিত, এত সমালোচিত, এত বিতর্কিত? কেন এই কবিতাটি এত উজ্জীবিত? কেন এই কবিতাটির মধ্যে এত স্ফুরণ রয়েছে? কেন এই কবিতাটির মধ্যে এত জাগরণ রয়েছে? কেন এই কবিতাটি আমাদেরকে শিহরিত করে তোলে? এই কবিতাটির প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আপনি দেখবেন এই কবিতার মধ্যে রয়েছে প্রচণ্ড ক্রোধ, এই কবিতাটির মধ্যে রয়েছে ভাঙন, এই কবিতাটির মধ্যে রয়েছে প্রতিশোধ স্পৃহা, এই কবিতাটির মধ্যে রয়েছে প্রেম, এই কবিতাটির মধ্যে রয়েছে ভালোবাসা, এবং সর্বশেষ এই কবিতাটির মধ্যে রয়েছে মুক্তির বার্তা। এক কথায় এই কবিতার মধ্যে কী নেই? বাংলা সাহিত্যে, বাংলা ভাষায় এরকম একটি কবিতা আপনি আর কোথাও খুঁজে পাবেন না, অদ্যাবধি আপনি খুঁজে পাবেন না। একটা কবিতার মধ্যে যে বাহারি রকমের ছন্দের কী সমন্বয়, একটা কবিতার মধ্যে বাহারি রকমের যেরকম ছন্দ আছে, যেরকম শব্দচয়ন রয়েছে,
কি কি শব্দ চয়ন করেছে, উনি গ্রিক ও উনি আরবি ভাষার শব্দ চয়ন করেছে, ফার্সি ভাষার শব্দ চয়ন করেছে, উনি গ্রিক ভাষার শব্দ চয়ন করেছে, উনি সংস্কৃত ভাষার শব্দ চয়ন করেছে, উনি তদ্ভব শব্দ, তৎসম, অর্ধ তৎসম, দেশি শব্দ, মানে উনি শব্দ চয়নের ক্ষেত্রে উনি কিন্তু ছিলেন নির্বিকার। ওনার মধ্যে কোনো সাম্প্রদায়িক মনোভাব কিন্তু ছিল না। আমরা যেরকম লিবারেল, মানে লিবারেলের কথা বলি, উধা মানে উদারতার কথা বলি, ঠিক এইরকম শব্দ নির্বাচনের ক্ষেত্রে উনি কিন্তু কি ছিলেন, লিবারেল ছিলেন, অর্থাৎ উনি উদার প্রকৃতির ছিলেন। এই বিদ্রোহী কবিতাটি প্রকাশের পর থেকে কিন্তু নানা ক্যালকুলেশন হচ্ছিল, অর্থাৎ কোনো কোনো সাহিত্যবোদ্ধা বলে থাকেন যে এরকমও কিন্তু জনশ্রুতি আছে, উনি প্রথম দিকে এই পুরো কবিতাটি কিন্তু লিখেছিলেন পেন্সিলে, যে মুজাফফর মহোদয়কে শুনিয়েছিলেন, উনি নাকি প্রথম দিকে খুব একটা গুরুত্ব দেননি, কিন্তু পরবর্তীতে এটি যখন প্রকাশিত হলো কলকাতা, যখন বিজলি পত্রিকাতে যখন এটি প্রকাশিত হলো, এই প্রকাশিত হওয়ার পর থেকে কিন্তু কবিতাটি বেশ সাড়া ফেলে দিয়েছিল। যে পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল সেই পত্রিকায় কিন্তু মানে পুরো পত্রিকার কপিগুলো কিন্তু মারমার কাটকাট অবস্থা হয়েছিল। তার মানে হচ্ছে একটা ভালো কবিতা, একটা ভালো মানের কবিতা, একটি ভালো ভাবের কবিতা, একটি দেশপ্রেমের কবিতা, একটি জাগরণের কবিতা কিন্তু মানুষের মধ্যে ভেতরের সত্তাটাকে কিন্তু জাগিয়ে তুলতে পারে। একজন কবির কবিত্ব শক্তি কিন্তু এখানেই। ওই যে জীবনানন্দ দাশ বলেছিল, সকলেই কবি নয়, কেউ কেউ কবি, কবিতা লিখলেই কবি হওয়া যায়, কিন্তু মৌলিক কবি কতজন? মহাকালে টিকে থাকার মতো কবি কতজন? হাতে গোনা কয়েকজন। এখন তো এমন যুগ যে আমরা পুরস্কারের পেছনে পেছনে ঘুরি। আগে একটা সময় দেখা গেত যে ওই জওহরলাল নেহরুরা তারা রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ের কাছে তার আশীর্বাদ নেওয়ার জন্য বসে থাকতো, আর এখন আমাদের এমন যুগ যে আমরা রাজনীতিবিদদের পায়ের কাছে বসে থাকি পুরস্কারের জন্য, আমাকে অমুক পুরস্কার দেন, তমুক পুরস্কার দেন। মানে সাহিত্যের একাল এবং সেকাল, আমাদের এখন সাহিত্য হয়ে উঠেছে মানে লেজুর বৃত্তির মতো অনেকটা। তবে হ্যাঁ, এর মধ্যে যে কেউ লিখতেছে না তা এমন নয়, অনেকে লেখালেখি করে যাচ্ছে নিবৃত্তে, অনেকে আছে এবং মহাকালী টিকে থাকার মতো। কবিতার প্রেক্ষাপট নিয়ে কিন্তু অনেক পক্ষে বিপক্ষেও মতান্তর রয়েছে, পক্ষেও রয়েছে বিপক্ষেও রয়েছে মতান্তর। কেউ কেউ ধারণা করেন যে কবি কাজী নজরুল ইসলাম, অর্থাৎ উনিশশো একুশ সালের বিশ্বযুদ্ধোত্তর যে পরিবেশ ছিল পুরো বিশ্বে, ভারত উপমহাদেশে যে মানে রাজনৈতিক যে অবক্ষয় ছিল, সামাজিক যে অবক্ষয় ছিল, তারপর অর্থনৈতিক যে অবক্ষয় ছিল, সাংস্কৃতিক যে অবক্ষয় ছিল, এই সব কিছুর মানে অবজারভেশন করে মূলত তিনি কী করেছিলেন, স্বদেশ প্রেমের চেতনায় অর্থাৎ মানে দেশমুক্তির আকাঙ্ক্ষা তার ভেতরে কিন্তু জেগে উঠেছিল, এবং তারই ফলশ্রুতিতে তিনি লিখেছেন বিদ্রোহী কবিতা। আবার অনেকে মনে করে থাকেন যে রাজনৈতিক এই প্রেক্ষাপটটা কিন্তু মুখ্য না, আবার অনেকে মনে করে থাকেন এই রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি উনি আরেকটা জিনিস এই কবিতার মধ্যে সংযোজন করার চেষ্টা করেছিলেন এই কবিতার মধ্য দিয়ে, যেটা ওনার মুখ্য উদ্দেশ্য ছিল, সেটা হলো হিন্দু এবং মুসলিম এই দুই উভয় সম্প্রদায়ের একটা মেলবন্ধন উনি তৈরি করার চেষ্টা করেছেন এই কবিতার মধ্য দিয়ে, বলা হয়ে থাকে এরকম আর কি। কেন বলা হয়ে থাকে, কারণ এই কবিতার মধ্যে উনি যেরকম আরবি ফার্সি শব্দের যেরকম ব্যবহার করেছেন, তেমনই কিন্তু সংস্কৃত শব্দের ব্যবহার করেছেন, যেগুলো কিন্তু মানে অনেকে বলে থাকেন যেগুলো হিন্দুয়ানি শব্দ, অনেক দেবদেবী উনি নিয়ে এসেছেন। হ্যাঁ, মানে যেটা বিচার বিশ্লেষণগুলো বোঝা যায়, উনি একই সাথে কিন্তু যেরকম মানে ইসলামকে যেরকম নিয়ে আসছেন ভালোবেসে, ঠিক একইভাবে উনি কিন্তু হিন্দুজনকে উনি নিয়ে এসেছেন। তো কবিতার ইতিহাস কিন্তু এক কথায় আপনি যদি ধরেন যে কবিতার ইতিহাসটা কেমন, তাহলে কিন্তু বলতে হবে যে বাংলা সাহিত্যে কবিতার ইতিহাস কিন্তু বিবর্তনের ইতিহাস। এই বিবর্তনটা আসলে কিসে? এই বিবর্তনটা হলো আসলে আঙ্গিকে, কালে কালে যুগে যুগে আঙ্গিকের প্যাটার্ন চেঞ্জ হয়, অনেক সময় ভাবেরও প্যাটার্ন চেঞ্জ হয়, কিন্তু প্রধানত যে জিনিসটা চেঞ্জ হয় বেশ করে কবিতার ক্ষেত্রে সেটা হচ্ছে
আঙ্গিকের বিবর্তন ঘটে। তো আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু যেরকম উনি স্বরবৃত্ত ছন্দ দিয়ে উনি কিন্তু স্বরবৃত্ত ছন্দ থেকে শুরু করে মাত্রাবৃত্ত ছন্দ থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত কিন্তু অক্ষরবৃত্ত ছন্দ দিয়েও কিন্তু অক্ষরবৃত্ত ছন্দকেও কিন্তু উনি মানে পয়ের ছন্দে এনে উনি কিন্তু কী লিখেছিলেন, মানে কবিতাগুলিকে উনি কিন্তু গীতিধর্মী করে তুলেছিলেন। অর্থাৎ উনি সবগুলো ছন্দকেই করায়ত্তে এনে উনি কিন্তু কবিতাগুলিকে গীতিধর্মী করে তোলার চেষ্টা করেছিলেন। এটা হচ্ছে রবীন্দ্র সাহিত্যের একটা ধারা তৈরি করার চেষ্টা করেছেন উনি। তখন এই রবীন্দ্র আলোর মধ্যে কিন্তু আর কেউ, মানে রবীন্দ্রনাথকে আপনি যদি চিন্তা করেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বট বৃক্ষের মতো। দেখবেন বট বৃক্ষের নিচে কিন্তু কোনো গাছ জন্ম নেয় না, ছোটো ছোটো গাছগুলো যদিও থাকে এগুলো কিন্তু মানে বড় হয়ে ওঠে না, বেড়ে ওঠে না। ফলে ওই বট বৃক্ষের নিচে কোনো গাছ থাকলে সেগুলোকে আমরা আর দেখি না। তো এই বটবৃক্ষটাকেও ওভারটেক করে যে লুক বেরিয়ে এসেছিল, অর্থাৎ এই রবীন্দ্র বলয় থেকে যে বেরিয়ে এসেছিল, সে হলো কাজী নজরুল ইসলাম। তিনি কি করেছেন, তিনি এই গীতিধর্মী থেকে কবিতাকে উনি সেভ করার চেষ্টা করেছেন। উনি গীতিধর্মীকে আলাদা করেছেন, কবিতাকে আলাদা করার চেষ্টা করেছেন। তো সাহিত্য সমালোচকরা যখন নানাভাবে এটা যখন করার সমালোচনা করতে লাগলেন, এই হিন্দুয়ানি প্রবেশের কারণে যেরকম মুসলিম সাহিত্য বোদ্ধারা যেরকম সমালোচনা করতে লাগলেন, তেমনি মানে মুসলিম শব্দ আরবি ফার্সি শব্দ এই কবিতার মধ্যে সন্নিবেশ করার কারণে গোড়া হিন্দু যারা ছিল তারাও কিন্তু কঠোর সমালোচনা করতে লাগলেন। অর্থাৎ নজরুলের যেন একুলো নেই ওকুলো নেই, একটা কবিতা রচনার পর থেকে তিনি মানে দুই কুল হারানোর মতো অবস্থা হয়ে গেল। তো এর মধ্যে মুন্সী মোহাম্মদ রেয়াজউদ্দিন আহমদ নামে একজন কট্টরপন্থী মানে সাহিত্য সমালোচক ছিলেন, সে কিন্তু মানে একটা প্রবন্ধের মধ্যে তিনি এইরকম কিন্তু মানে বলার চেষ্টা করেছেন। প্রবন্ধটার শিরোনামে কিন্তু আপনাদের মনকে কিন্তু আটকে দিবে, লোকটা মুসলমান না শয়তান। তার শিরোনামটা এরকম ছিল, লোকটা মুসলমান না শয়তান, সরাসরি ইন্ডিকেট করেছিল কাকে, নজরুলকে। এবং সে এভাবেও বলেছিল যে এইরকম একজন মানে কবির কাছে কিন্তু মানে যখন সে মানে জ্ঞাতসারে যখন সে সজ্ঞানে হিন্দুয়ানি দেবদেবীকে যখন তার কবিতার মধ্যে আসন গেড়ে বসানোর চেষ্টা করে, তার কাছে কিন্তু আমরা এরকম মুসলমানিত্ব এরকম কিন্তু আমরা আশা করি না। অর্থাৎ এরকম মানুষের সত্যিকার অর্থে কিন্তু শেষ পর্যন্ত সে মুসলমান থাকে কি না এটা তার প্রশ্ন। তো এরকম কতিপয় দুই চারজন মানুষ এরকম করেছে যারা গোড়াপন্থী, গোড়াপন্থী যারা মুসলিম তারা এরকম করেছে, এরকম গোড়া হিন্দু আছে তারা করেছে, কিন্তু বেশিরভাগ মানুষ তার এই কবিতাটাকে মানে স্বাগত জানিয়েছে। কেন স্বাগত জানিয়েছে, কারণ তার এই কবিতার মধ্যে জাতীয়তা বোধ রয়েছে, জাতীয়তা বোধের চেতনা রয়েছে, তার কবিতার মধ্যে জাগরণ রয়েছে, তার কবিতার মধ্যে স্বদেশ প্রেমের চেতনা রয়েছে, তার কবিতার মধ্যে স্বাধীনতার পূর্বাভাস রয়েছে, যে কারণে অধিকাংশ মানুষ তার এই কবিতাকে পজিটিভ দেখেছে। একটা কবিতাও কিন্তু একটা বিস্ফোরণের চাইতে শক্তিশালী হতে পারে, এটা যদি আপনি নিজে না পড়েন, এটা যদি আপনি নিজে না শুনেন, অর্থাৎ আবৃত্তিটা না শুনেন। আপনি কখনো যদি একা আপনি বিদ্রোহী কবিতাটা আবৃত্তি শুনেন, দেখবেন আপনার সমস্ত শরীরের প্রসঙ্গগুলো আপনার শিহরিত হচ্ছে। আপনি যে যে দলই করেন না কেন, এটা কিন্তু আমরা অকপটে স্বীকার করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন রেসকোর্স ময়দানে যখন ঐতিহাসিক সেই ভাষণটি দিয়েছিলেন, সেই ভাষণটি এখনও যারা আমরা শুনি আমরা কিন্তু শিহরিত হই। তার মানে হলো এই ভাষণের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যে উপাদানগুলো আমাদেরকে কী করে সম্মোহিত করে। ঠিক সেইমভাবে এই বিদ্রোহী কবিতার মধ্যে এমন কিছু সত্তা রয়েছে, এমন কিছু উপাদান রয়েছে যা পাঠককে এখনও উজ্জীবিত করে। এই কারণে বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের সবচেয়ে কালজয়ী কবিতার মধ্যে একটি কবিতা হলো কি, বিদ্রোহী কবিতা। এই কবিতার মধ্যে কিন্তু ভাষার প্রবাহমানতা রয়েছে, ভাষার সরলীকরণ রয়েছে, যে সরলীকরণ যে প্রবাহমানতা একজন পাঠককে, একজন মানে কাব্যের বিধক্ত পাঠককে, রুচিশীল পাঠককে কিন্তু কী করে আকর্ষণ করে। তো
তার কবিতার মধ্যে তিনি সবচেয়ে বেশি ব্যবহার করেছেন আমি শব্দটি। এমনিতে আমি শব্দটি হচ্ছে একটি সর্বনাম, কিন্তু এই আমি শব্দটি কিন্তু এই সর্বনামটি কিন্তু হয়ে উঠেছে বিশেষ আমি। তার মানে হলো এই শব্দটি যখন আপনি বলবেন তখন আপনি সেই আমিতে চলে যাবেন, এই শব্দটি এক্স ওয়াই জেড যারা পড়বে তারা কিন্তু সেই আমিতে চলে যাবে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে এই আমিটা হয়ে গেছে কি সার্বজনীন আমি। ঠিক যেরকম আমরা বৈষ্ণব কবিতাগুলো দেখি, সেই কবিতাগুলো যখন আমরা পঠন পাঠন করি সেই কবিতাগুলো তখন আমাদের হয়ে যায়। সেই কবিতাগুলোর যে কেন্দ্র চরিত্র আছে সেই কেন্দ্র চরিত্রে আমরা কি হয়ে যাই, নিজেরা সেই ভূমিকায় উত্তীর্ণ হয়ে যাই। ঠিক এরকমই এই বিদ্রোহী কবিতার আমিটা হয়ে গেছে কি সার্বজনীন আমি। এত সুন্দর একটি কবিতা, জাতীয়তা বোধের প্রেরণাদায়ক এত সুললিত একটি কবিতা উনি কী করে লিখলেন, উনি এটির প্রেরণাই বা কোথা থেকে পেলেন? এরকম জনশ্রুতি রয়েছে যে ওয়ার্ল্ড মানে হুইটম্যানের সংস অব মাইসেলফ নামক মানে এই গ্রন্থ থেকে তিনি কি পেয়েছেন, এই গ্রন্থ থেকে উনি প্রেরণা পেয়েছেন। আবার কেউ কেউ মনে করে থাকে যে 49 নং বাঙালি পন্টনে থাকার সময় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যে পরিবেশগুলো ছিল সেই পরিবেশ থেকেও মানে সামাজিক অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয়, সাংস্কৃতিক অবক্ষয় এই অবক্ষয়গুলি থেকেও কিন্তু মানে উনি প্রেরণা পেয়েছেন। এটা এক এক বিশ্লেষক এক একভাবে কিন্তু কী করেছেন এটি মানে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তো আমরা পুরো কবিতাটিতেই আমরা দেখি যে পুরো কবিতার মধ্যে উনি কিন্তু মিথ সংযোজন করার চেষ্টা করেছেন। মানে প্রধান বৈশিষ্ট্য আপনি যদি ধরেন মানে নন্দনতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি দেখেন তাহলে এটার একরকম ব্যাখ্যা হবে। তো আমি যে জিনিসটা প্রায়োরিটি দিতে চাই সেটা হচ্ছে এই কবিতার মধ্যে মানে পৌরাণিক বিষয়গুলো উনি কিন্তু জ্ঞাতসারে জেনে বুঝে উনি কিন্তু এখানে সংযোজন করার চেষ্টা করেছেন। কোন কোন পৌরাণিক বিষয়, এখানে গ্রিক পৌরাণিক বিষয় উনি সংযোজন করার চেষ্টা করেছেন, আবার এখানে ইন্ডিয়ান মিথ বা পৌরাণিক বিষয় উনি সংযোজন করার চেষ্টা করেছেন। তো এই দুয়েরই উনি একটু মিথস্ক্রিয়া ঘটানোর চেষ্টা করেছেন বা সুসমন্বয় করার চেষ্টা করেছেন বিদ্রোহী কবিতায়। কবিতাটি মানে মূল বইটি আপনি যদি পড়েন তাহলে দেখবেন যে কবিতাটি পুরো বিশেষ করে বিদ্রোহী কবিতাটি পিরামিড আকৃতির। কবিতা নিয়ে তো আসলে কম বিশ্লেষণ হয়নি, তো অনেকে ধারণা করে থাকেন যে পুরো কবিতাটি হচ্ছে পিরামিড আকৃতির। পুরো কবিতাতে আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, দেখবেন যে মানে দুটি রসের এখানে সঞ্চারণ করা হয়েছে, একটি রস হচ্ছে বীর রস এবং আরেকটি রস হচ্ছে শান্ত রস। একবারে প্রথম লাইনেই কিন্তু উনি একটি বিগ পুশ করার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে বলবীর বল চির উন্নত মম শির, বলবীর বল চির উন্নত মম শির। মানে একটি লাইনের মধ্যে দিয়েই কিন্তু উনি প্রথম ধাক্কা দেওয়ার চেষ্টা করেছেন। উরে সবুজ উরে কাঁচা আধামরাদের ঘামেরে তুই বাঁচা, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আর কি, উরে নবীন উরে কাঁচা আধামরাদের ঘামেরে তুই বাঁচা। তো এই মানে ইনস্ট্রাকশনের মতোই এই প্রথম লাইনে তিনি কী বলেছেন, একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করেছেন কে, কাজী নজরুল ইসলাম। তো এই কবিতার নানা ব্যাখ্যা অদ্যাবধি এবং আরও যত দিন যাবে আরও ব্যাখ্যা হয়তো বের হবে। তো আমরা নানা জনের নানান ব্যাখ্যাতে যেমন আমরা একটা সার্বজনীন ব্যাখ্যা দাঁড় করানোর এখানে চেষ্টা করেছি। তো কবিতার ছন্দ নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে, ঠিক এই বিদ্রোহী কবিতার মধ্যে একই সাথে আপনি দেখবেন মানে বৃত্তানুপ্রাসের আপনি এখানে ঝমক দেখতে পারবেন। তারপরে আপনি এখানে খেয়াল করতে পারেন যে কবিতার মধ্যে অন্তমিল আছে, আবার এই কবিতার মধ্যে মধ্যমিল আছে, আবার এই এই কবিতার মধ্যে অনুপ্রাসায়ন রয়েছে, আবার এই কবিতার মধ্যে রূপকায়ন রয়েছে, আবার এই কবিতার মধ্যে আপনি দেখবেন প্রতিকায়ন রয়েছে, তারপরে এই কবিতার মধ্যে আপনি দেখবেন পুরাণের প্রয়োগ রয়েছে, আবার এই কবিতার মধ্যে দেখবেন আপনি যে স্বরমাত্রিক ছন্দেরও কিন্তু প্রয়োগ রয়েছে। তারপরে আরও আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই কবিতার মধ্যে কিন্তু আদিপদেরও প্রয়োগ রয়েছে। তো পুরো কবিতাটি আসলে আপনি যদি ধরেন মানে মুক্তক মাত্রাবৃত্ত ছন্দেরও মানে বলা যেতে পারে। যাই হোক, যেটা বলছিলাম যে এই কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত মানে পুরো কবিতাটি কিন্তু মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনেরই
একটি কি বলবো একটি মানে শক্তিশালী মাইনের মতো করে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এই কবিতায়। এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় বিদ্রোহী কবিতা। আশা করছি আপনাদের কাজে আসবে। আর যদি সংশ্লিষ্ট কোনো প্রশ্ন থেকে থাকে অনায়াসে আপনার প্রশ্ন করতে পারেন, আর আশা করছি যে কোনো ধরনের প্রশ্নের আপনার উত্তর পাবেন। সবশেষে যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর হ্যাঁ, ক্লাসটি উপভোগের সময় আমি বারবার যে কথাটা বলবো সেটা হলো খাতা কোনো সাথে নিয়ে আপনারা একটু ক্লাসটি উপভোগ করবেন। সবশেষে সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।